তো ইও গাইস, তো কালকে করেছি আমি একটা জিনিস পারচেজ, ঠিক আছে? তো এই হচ্ছে তার বিল, ঠিক আছে? আর এই হচ্ছে সেই বক্সটা, ঠিক আছে? ক্যামেরার বক্স, আমি একটা ক্যামেরা পারচেজ করেছি, ঠিক আছে? এসজি ক্যাম 4000 ক্যামেরা এটা। তো এটার আনবক্সিং করবো, পুরো মজা হবে, সঙ্গে থাকো পুরো শেষ পর্যন্ত, দেখো খুব ভালো লাগবে। তো চলো লেটস গো, শুরু করছি। এক্সাইট লাগি, ওয়াও, যার মানে অপেক্ষায় ছিলাম, ঠিক আছে? সত্যিকার এই ক্যামেরাটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম, তো এগুলো এখন সাইডে থাকে, ঠিক আছে? তো এই সেই ক্যামেরা, ঠিক আছে? আর ক্যামেরার সঙ্গে দিয়েছে কিছু ওখানে। তো এই সেই ক্যামেরা দেখো কত সুন্দর লাগছে, এই ছোট্ট একটা পেয়ারাসা ক্যামেরা, ঠিক আছে? এর জন্যই অনেক দিন অপেক্ষায় ছিলাম, কত সুন্দর লাগছে দেখো। এটা তো খুলবই, আনবক্সিং করবো, তোমাকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে রয়েছে এই দেখো, এটা একটা বক্স পাঠিয়েছে ওরা, দেখি বক্সও দিয়েছে এর সাথে। তো এটা আমি প্রথমে টানাহেড়া করতে গিয়ে ছিঁড়ে গেছে, ঠিক আছে? দেখো এগুলো এসজে ক্যামেরা একটা ইয়ে দিয়েছে, ক্যামেরা এসজে ক্যাম, তার ভিতরে রয়েছে দেখো সেটিং কীভাবে কী করে, ঠিক আছে? সেই সবগুলো দিয়েছে এখানে, এসজে ক্যাম ক্যামেরা কীভাবে ইউজ করবে সেইগুলো দিয়েছে। এই দেখো ক্যামেরা ইউজের প্রথম পার্টটা দেখো, এই দেখো ক্যামেরা ইউজ। তাছাড়া ওই দেখো অ্যান্ড্রয়েড আইওএস সব জায়গাতে হবে সেটা না, এবং এর ভিতরে কী কী রয়েছে দেখো, এগুলো সাইডে ফিরে দিচ্ছি। তো নাইস, একটা কেবেল দিয়েছে, ঠিক আছে, চার্জ দেওয়ার জন্য। এবং এটা দিয়েছে একটা, এটা কিছু একটা হবে হয়তো, ঠিক আছে, আমি সে খেয়াল করি না। তো এটা হচ্ছে কি, এই দুটো দিয়েছে মনে হয় যতটা সম্ভব, মানে হেলমেটে লাগানোর জন্য সেরকম কিছু হবে, মোটো ব্লগই, সেই জন্যই তো হয়তো গোফ্রো, সেই জন্য বল। এইবার দেখো ক্যামেরাটা সাইডে আস, তো দেখো গাইস দেখাতেই মনে নেই, এই দেখো আসল জিনিস তো এটা। সত্যি গাড়ি এটাই আমার খুবই ভালো লেগেছে, কম দামের একটা প্রাইস এটা দেওয়া মানে সত্যি খুবই ভালো লেগেছে আমার। তো এটা তো সাইড রাখি, এবার এর উপরেই সব কিছু করবো, দেখো কত সুন্দর লাগে। আর এই সেই বিলটা ছিল তোমাকে দেখিয়েছিলাম, ঠিক আছে, এইটা বিল। তো এই দেখো এই ক্যামেরাটা দেখি খুলি কত সুন্দর লাগে, তোমাদের দেখাবো। দেখো ভাই এই সেই ছোট্ট পেয়ারাস্তা ক্যামেরা, এর জন্যই অপেক্ষায় ছিলাম, এটাই আনবক্সিং করার জন্যই অনেক অপেক্ষায় ছিলাম। এই দেখো পেয়ারাস্তা ক্যামেরা, আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে ক্যামেরাটা, ছোট্ট দেখে একটা কিউট ক্যামেরা, ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে সেটা বলবে অবশ্যই, ঠিক আছে, কমেন্ট বক্সে। দেখো একটা পেয়ারাস্তা ক্যামেরা, এটা তুমি ছুঁয়ে দিই, একটু কোয়ালিটি হবে, ঠিক আছে? তো এরপর থেকে আশা করবো ভালোভাবে কেবেল দিয়েছে চার্জ দেওয়ার জন্য, এখান দিয়ে দুটো পিন রয়েছে, দুটো দিয়ে চার্জ দিতে পারো, একটা ছোটো একটা বড়, ঠিক আছে? দুটো পিন রয়েছে, একটা চিপ কার্ড রয়েছে, ওয়াইফাই সিস্টেমও রয়েছে এখানে, যে কোনো মানে প্রায় ওয়াইফাই সিস্টেম থাকে যতটা সম্ভব মনে হয়। একটা ব্যাটারি রয়েছে এর ভিতরে, এবং 4K কোয়ালিটি আসবে এটা, ঠিক আছে, 4K কোয়ালিটি। তার সঙ্গে এটা দিয়েছে হেলমেট, হেলমেট যেখানে একটু ফিটফাট করে, ঠিক আছে, এগুলো ঠিক আমি জানি না, চেষ্টা করলে বোঝা যাবে সব কিছু, ঠিক আছে? তো ডিজিটাল দিয়েছে এই দেখো, তো আমার খুবই ভালো লেগেছে, কম দামের প্রাইসে বলেছে এটা দিয়েছে, ঠিক আছে? এটা দেখি আবার, এটা এখানে থাক আপাতত। তো এটা দিয়েছে, এটা আমার খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে, কম দামি প্রাইসের ভিতরে এটা দিয়েছে না, সত্যি অনেকে মানে এরকমই আমি এক্সপেক্ট করি, ঠিক আছে? আর এটাও যে তুমি দেখে দেখে, কেউ যদি ক্যামেরার বিষয়ে কিছু না জানে, তো দেখে থেকে অনেক কিছু মানে যারা পড়তে জানে, ঠিক আছে, দেখে থেকে কিছু করতে পারবে, ঠিক আছে? মানে সেটিং টেটিং রয়েছে এখানে, দেখে থেকে বইটা পড়লে সব বোঝা যাবে, ঠিক আছে? তো আমার তো পড়ার দরকার নেই, আমি এটা যা কিছু অনেক কিছু আমি অনেকটাই জানি। তো ওটা দেখবে, এটা দেখানোর কিছু নেই, কারণ ব্যাটারি নেই, ঠিক আছে? এতে চার্জ লাগবে, তারপরে অন হবে, তো চার্জ না হলে অন হয় না, বেশিক্ষণ চলে না। দেখাচ্ছি তুই একটা ভিডিও কোয়ালিটি, তুই দেখাতে পারি, দেখি খুলি। দেখো এসজে ক্যাম, ঠিক আছে, দেখো আনবক্সিং হয়ে গেল, এই দেখো ভিডিও কোয়ালিটি, ওখান থেকে যদি দেখতে পাও তো খুবই ভালো লাগবে। দেখো এই দেখো, এই হচ্ছে এখন, ঠিক আছে? তো কেমন লাগলো বলো, বললে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি করে করে দিও, এবং এরকমই যেন মানে এর আশা করবো এর পরে থেকে এখান থেকে, ঠিক আছে, বেশি ক্যামেরা তোমরা ভিডিও পাবে। তো আশা করি আজকে এই পর্যন্ত, তো বাবা ঠিক আছে, টাটা, লাভ ইউ, কেয়ার ইউ। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি করে দিই এবং শেয়ার করো, বাবা।